বাংলাদেশ থেকে, তো আমরা তো হিজড়া সব জায়গা যাই, তো এই জায়গায় আমরা বেলাকে আসি বা পলাই আসি, তার জন্য সারেরা ধরেছে আমাদের নিয়ে আসছে, আমরা এখানে আসছি। বাংলাদেশ কিসের জন্য আইলেন এখানে? আমি কাঁচরায় কাজ করি, আমার প্লাস্টিক বোতল ওইসব। পাসপোর্ট আছে? না স্যার। কীভাবে আছে স্যার? ওখান থেকে পার করে দিয়েছে। কোন দিকে? ওই জায়গার তো নাম জানি না স্যার। কে পার করছে? মানে আমি এখান থেকে আমি কথা বলেছি, আমার এক ভাই আমি কথা বলে দিচ্ছে, সে আমি আমাদের আমি পার করে দিয়েছি। কতজন আপনারা? হ্যাঁ কতজন? আমরা দুইজন। নাম কি? টিপু। টিপু কি? মোহাম্মদ শেখ। আজকে দুপুরবেলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যাওয়ার প্রাক মুহূর্তে আমরা মোট আটজন বাংলাদেশি লোককে রেস্ট করেছি। ওরা দিল্লিতে যাওয়ার জন্য আগরতলা স্টেশন এই ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস দিয়ে, তাদের মধ্যে পাঁচজন হলো পুরুষ আর তিনজন মহিলা, সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বগুড়া এবং খুলনা জেলা থেকে। তারা আমাদের এখন পর্যন্ত চার হল কালি ত্রিপুরাতে প্রবেশ করেছে, আর যাওয়ার উদ্দেশ্যে তারা স্টেশনে এসেছে। মূলত কী কারণে তারা ত্রিপুরাতে হয়ে বাংলাদেশ কিছু কি পাওয়া গেছে? ওরা আমরা তো ওদের জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি ওরা কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। আর দ্বিতীয়ত আমরা একটা স্পেসিফিক এফআইআর নিয়েছি, সেই চেকটা রেজিস্টার করেছি আমরা, পরবর্তীতে বাকি যে ইনফরমেশনগুলো আমরা জিজ্ঞাসাবাদের করে আমরা মূল উদ্দেশ্য ওদের আমরা জানতে পারি। ত্রিপুরার কোন দিক থেকে তারা উঠেছিল? এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আপনার বর্ডারটা সোনামুড়া একটু বাংলা বর্ডার আছে, বর্ডার দিয়ে ওরা ক্রস করেছে। তো লোকেশন তো এখনো জানতে পারেনি, ধরে বলতে পারে এখনো তো ইনভেস্টিগেশনের করতে পারবো। কাজের জন্য কোথায় বাড়ি? বাংলাদেশ। পাসপোর্ট আছে? কীভাবে আছে? Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.